অস্পতালের কাছে চিকিৎসা রেস্ট নিয়ে এসেছি। সাধারণ অল্প কিছু উপকরণ দিয়ে আমি একটি ছোটো ছোটো করে কয়েকটি পিৎজা বানাবো। তারপর দেখে দিচ্ছি কী কী উপকরণ লাগবে। আমি নিয়েছি অল্প কিছু ক্যাপসিকাম, নিয়েছি কিছু জয়তর, আমাদের দেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় অলিভ অয়েল, নিয়েছি কিছু টমেটো কেটে, নিয়েছি অল্প কিছু মাংস কিনা, মাংস থেতলে এটাকে একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি, ভেজে নিয়েছি আর কি নেজারলিয়া ক্রিম চিজ, যেটা অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায়, নয়তো মার্কেটে যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়। মেডিকেল চিজটি দিয়ে পিৎজাগুলো বানাবো। মন থেকে দিচ্ছি পিৎজা। আমি এখানে কিছু ময়দা মেখে নিয়েছি, এখন এরকম করে ছোটো ছোটো গুলি করে রুটির মতন বেলবো। এটা একটু ভারী হবে, পাতলা হবে না। বন্ধুরা, আমার পিৎজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমরা অবশ্যই করে অল্প সময়ে এই পিৎজা বানিয়ে খাবে, আমার রেসিপিটা ফলো করে অল্প সময়ে ঘরে তৈরি করতে পারো পিৎজা, সুন্দর পিৎজা অল্প উপকরণে। তাহলে আর বেশি দেরি করবো না বন্ধুরা, এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পিৎজাটা এখন রেডি হয়ে গেছে, খুবই অল্প সময় পিৎজা বানানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তোমাদের অল্প সময় নিয়ে গরি বানিয়ে পাখি পিৎজা গরি বানিয়ে খেতে পারো। যদি তোমার আমার বন্ধুরা, আমার পিৎজাটা সম্পূর্ণ রেডি, খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে গড়ে ভাবে অল্প সময়ের মধ্যে পিৎজা বানিয়ে খেয়ে ফেলতে পারো। তাহলে আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, শেয়ার করতে ভুলবে না। তাহলে আর বেশি দেরি না করে সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে, এখন রাখছি। সহজ পদ্ধতিতে পিৎজা বানানো, ছোটো ছোটো কিছু পিৎজা অল্প কিছু উপকরণ দিয়ে। তাহলে দেখে দিচ্ছি, আমি নিয়েছি এখানে অল্প কিছু ক্যাপসিকাম কেটে, নিয়েছি একটি টমেটো কেটে, নিয়েছি কিছু জয়তর, আমাদের দেশে যা একটা অ্যাভেলেবেল পাওয়া যায় অলিভ অয়েল, নিয়েছি কিছু মাংস কিমা করে ভেজে নিয়েছি, নিয়েছি কিছু ক্রিম চিপস। আমি এই সসটিতে বানাবো, তাই নিয়েছি এই সস। চলো দেখে দিচ্ছি কীভাবে পিৎজাটা আমরা তৈরি করবো। আমি একটি ফিটিতে কিছু আটা মেখে নিয়েছি, আমি ছোটো ছোটো করে পিৎজাটা বানাবো, তাই অল্প কিছু আজেনা নিয়ে গোল করে রুটির মতন বেলবো। আমার এটা বেশি পাতলা হবে না, রুটির মতন একটু ভারী হবে, কিন্তু ছোটো ছোটো করে আমি বানাবো। তাহলে দেখে দিচ্ছি তোমাদের কী করে এটা তৈরি করবো। রুটিটা যেরকম পাতলা হবে তেমন পাতলা হবে না, ঠিক এরকম মোটা। আচ্ছা, এরকম করে অনেকগুলো রুটি পেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম টমেটো সস দিয়ে দেবো। আমি সবগুলো সস দিয়ে দিয়েছি অল্প অল্প করে, তার সসটা দিয়ে আমরা একটু পুরোটাই মেখে দেবো। তোমরা চাইলে এই সসটা গরম বানিয়ে নিতে পারো টমেটো দিয়ে। আমি আমার রেসিপি টমেটো সস কীভাবে বানাতে হয় প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে আমার প্রেসক্রিপশন বক্স থেকে দেখেও সস বানাতে পারো, খুবই সহজ।
সস বানানো। আজকে আমি ছোটো ছোটো করে পিসে বানাইতেছি, আমার পিসারে অবশ্যই তোমরা ফলো করে ঘরে বানাবে। দোকান থেকে কিনে এনে খাওয়ার চাইতে ঘরে অল্প কিছুক্ষণ সময় নিয়ে ঘরে বানিয়ে খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো, স্বাস্থ্য ভালো থাকে বাইরের কিনা জিনিস থেকে। এখন আমি সবগুলো নিতে অল্প অল্প করে ক্যাপসিকাম দিয়ে দেবো। আমি সবগুলোর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো অল্প অল্প করে মাংসের কিনা। কিমাটা তোমরা সব দিবে গুঁড়ো গুঁড়ি দিবে, মাংসের কিমাটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দেবো যে অলিভ অয়েলটি কেটে নিয়েছিলাম ওগুলো, অল্প অল্প করে আমি এখানে অলিভ অয়েল দিয়ে দেবো। আমি সবগুলি জয়তনগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো টমেটো, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে যে ক্রিমসিটা রেখেছি ক্রিমসিটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ক্রিমসিপস। ক্রিমসিপটা দিয়ে আমি আমি ফোড়নও বানাবো, তোমরা চলে চুলো তো বানাতে পারো, ম্যাক্রোফেটার ভিতরে দিয়ে দেবো। এগুলো দেওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ, সবগুলো দিয়েছি। আমি ম্যাক্রোফেটটা 20 মিনিটের জন্য এখন এগুলো দিয়ে দেবো, 10 মিনিটের জন্য আগেই আমি গরম করতে হিট করতে দিয়েছি। এখন বন্ধুরা আমার পিৎজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমরা অবশ্যই করে অল্প সময়ে এই পিৎজা বানিয়ে খাবে, আমার রেসিপিটা ফলো করে অল্প সময়ে ঘরে তৈরি করতে পারো পিৎজা, সুন্দর পিৎজা অল্প উপকরণে। তাহলে আর বেশি দেরি করবো না বন্ধুরা, এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।